রিয়াকশনটা যে 50 টাকা বিরিয়ানি যে চিকেনের পিস আদৌ চিকেন থাকবে কি থাকবে না, অনেকে বলে এসে এসে দোকানের সামনে এসে বলে যায় কাবাব বিরিয়ানি কিনা, মাংসটা ভালো কি। তো হাওড়া 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 আমরা এসে গেছি আপাতত হাওড়ার সব থেকে চর্চায় থাকা জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে বিরিয়ানি। এমনি বিরিয়ানি নয়, 50 টাকায় বিরিয়ানি। হাওড়ার মধ্যে আপাতত এই জিনিসটা খুব বেশি চলছে, 50 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে হাওড়ার মধ্যে। হাওড়ার মধ্যে অনেক জায়গায় 50 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, ঠিক আছে। তার মধ্যে একটা জায়গায় অলরেডি আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম, আরও একটা জায়গায় বিদার নিয়ে গেছিল, সেটা হচ্ছে মাকড়দায়। বাট আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে হাওড়া চ্যাটার্জিহাট বাজার এলাকা, ঠিক আছে। তো জায়গাটা কোথায় তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি, এদিকে দেখে নাও। এদিকে হচ্ছে চ্যাটার্জিহাট পুলিশ স্টেশন, আর আমরা চ্যাটার্জিহাট পুলিশ স্টেশন থেকে 100 মিটার জাস্ট সামনের দিকে এগিয়ে টুয়ার্ডস নবান্ন দাঁড়িয়ে আছি। রায় মেডিকেল রয়েছে, রায় মেডিকেলের জাস্ট অপোজিট সাইডে কাকা আসে তার ভ্যানটা নিয়ে বিরিয়ানি, ঠিক আছে। তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, ঘড়ি টড়ি নেই, আধ ঘন্টার অপেক্ষা, আধ ঘন্টা বেশি হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমি শুনেছিলাম নাকি 1:30 সময় আসে, বাট আসার পরে 1:30 সময় কখনোই আমি পাইনি, লাস্ট 2 দিন ফেরত গেছি আমি 1:30 সময়। তো সাউন্ডের জন্য একটু সরি। তো চলো বেশি দেরি না করে ডাইরেক্ট মেন ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, দীঘা সিরিজের ভিডিওটা একটুখানি থামানো হয়েছে এই ভিডিওটা আপলোড করার জন্য, এরপরে দীঘা সিরিজের লাস্ট অ্যান্ড ফাইনাল ভিডিওটা আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ওটা দরকার। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে উপরে দেওয়া লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ বাস হাওড়ার মধ্যে এরকম সন্ধান আমি তোমাদের জন্য আনতেই থাকি, ঠিক আছে। আর যদি ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব, বস সাবস্ক্রাইব। তো চলো দেরি না করে দোকানে যাও। আমরা এসে গেছি আপাতত হাওড়ার মধ্যে যেটা সব থেকে ভাইরাল যাচ্ছে সেই জায়গাটায়, সেটা হচ্ছে 50 টাকা বিরিয়ানি ইন চ্যাটার্জি হাট, ঠিক আছে। বিরিয়ানি ভিডিওর আগে অলরেডি তোমরা ফ্রাইড রাইসের ভিডিওটা দেখেছো, আমি ইচ্ছে করে ফ্রাইড রাইসের ভিডিওটা আগে দিয়েছিলাম, কারণ আছে। কারণ হচ্ছে কি, আমি আজকে এসেছি, আজ থেকেই চালু হয়েছে এটা ফ্রাইড রাইস উইথ এর চিলি চিকেনের কম্বোটা, আর বিরিয়ানিটা এদের চলছিল অলরেডি। তো সেই জন্য হলো বিরিয়ানিটা অলরেডি তোমরা জানো, তো বিরিয়ানিটা এখন দেবো না, পরে দেবো 50 টাকা বিরিয়ানি। বাট আগের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ওপরে দেখো আই বাটনে ভিডিওটা এসে গেছে, ওই ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। আর চলো বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক। তো আলুটা যেটা দেখানোর রয়েছে, আলুটা দেখো বস, জাস্ট আলুটা না একদম নরম তুলতুলে আলু, কিচ্ছু বলার নেই আলুটা। আর ভাই এ মাংসটা, ও মাই গড, সফট অ্যান্ড গরম গরম মাংস আছে। এবার চলো একটু আলু দিয়ে মাংসটা একটু খেয়ে দেখা যাক। এই ধরেছি ধরে, হায়দ্রাবাদি বিরিয়ানিটা একটু মশলা বিরিয়ানি আছে, আমি চালটা একটু মশলাই নিয়েছিলাম, ঠিক আছে। আর মাংসটা দিয়ে তো বস জাস্ট ব্যাপক লাগছে খেতে, কারণ মাংসটা যথারীতি সফট, হ্যাঁ 50 টাকার হিসাবে অনেকটা মাংস রয়েছে এটা, আর সাথে বিরিয়ানি কোয়ান্টিটিটাও অনেকটা। এবার আমি একা খাচ্ছি, এগুলো কেমনভাবে দেখছে আমার দিকে, কেমনভাবে পড়া উচিত না। তো চলো এই হচ্ছে বিরিয়ানি, এরকম ধরবে বিরিয়ানিটা নিয়ে। Oh.
আমরা তো অনেক খেয়েছি এর আগে, অলরেডি ফ্রাইড রাইসটা খেয়েছি আর বিরিয়ানিটাও খেয়েছি, ও উড়েছে, ও অনেকটা খেয়েছে, তো পেটে বস, জায়গা তো ওইটুখানেই থাকে। আর এরাও এটাও খাবি দাদি? দেখো এমন নয় যে বিরিয়ানির কোয়ালিটি খারাপ বলে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, বিরিয়ানির কোয়ালিটি যথেষ্ট A1 কোয়ালিটি। অ্যান্ড আমার মনে হয় না 50 টাকা তোমরা এই কোয়ালিটির বিরিয়ানি পাবে বলে, ঠিক আছে? আর দোকানে যথারীতি খুব বেশি পরিমাণ ভিড় হচ্ছে, লোকে ওয়েটিংয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন দোকান খুলবে তার অপেক্ষা। আর স্পেশালি এই আইটেমগুলো চালু হওয়ার পর থেকে দোকানে ভিড়টা আরও বেড়ে গেছে। তো আমার এরপর আবার পার্সেল নেওয়া রয়েছে, জানি না পাবো কি পাবো না, কারণ অনেক লোক অলরেডি নিয়ে নিয়েছে। চলো গিয়ে দেখতে হবে। এটা খাই দেখো, দাদার সাথে কথা হচ্ছে, বিরিয়ানি ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট নিয়ে একটু কথা হচ্ছে, কারণ 50 টাকা বাস। তোমরা অনেকে নিজেরাই কোশ্চেন করবে যে কী বিরিয়ানি দিচ্ছে, কুকুরের মাংস নয় তো? আর সেখানে কুকুরগুলো ঘোরাঘুরি করছে, সেরকম কোনো কেস নেই, মুরগিরই মাংস ছিল। তাও চলো গিয়ে আবার কথা বলে নিই। তো আমাদের ভিডিওতে এসে গেছে আপাতত যে দোকানটা রয়েছে সেই দোকানদার কর্মকর্তা। চলো দাদা, তোমার সাথে সব থেকে ফার্স্ট কোশ্চেনে তোমার এই আইডিয়াটা এখানে কেন? আইডিয়াটা এইভাবে যে আমি অনেক সময় বিরিয়ানি অনেক জায়গায় যখন কিনতে যাই, তো বিভিন্ন অনেক লোক আছে যে পয়সার জন্য কিনতে পারে না, অনেক গরিব এরকম লোক আছে, তারা পারে না যে 100 টাকা 150 টাকা দিয়ে একটা বিরিয়ানি সেরকম খাবে, তো বাড়িতে 4 জন মেম্বার রয়েছে, নিতে গেলে অনেক টাকা লাগবে। তো সেই আইডিয়াতে সেখান থেকেই এসেছে যাতে একটা বাচ্চাও খেতে পারে, একটা বড়ও খেতে পারে, সেরকম একটা কোয়ান্টিটি দিয়ে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে বানানো যায় যাতে সকলের জন্য। তো সেই আইডিয়াটা ওখান থেকে বেশি করে বেসিক্যালি এসছে, তারপর থেকে আমি ভেবে ভেবে স্টার্ট করি। আচ্ছা ধরো তোমার মাথায় এই কথা আছে যে মানে যখন 50 টাকা বিরিয়ানি দেবে, লোকের কি রিয়াকশন হবে? লোকের কি রিয়াকশন বলতে, এটা আমি এর আগে শুনেছি এক জায়গায় যে দমদমে কোথায় একটা দমদমে কাকার বিরিয়ানি, এখন আপাতত বিরিয়ানি হ্যাঁ, তারপরে হাবড়া অশোকনগর মধ্যমগ্রাম এরকম জায়গায় অনেক এই জিনিসটা আছে, এটা পাওয়া যায়। মোগল পড়ছে বলো বা আশীর্বাদ রয়েছে, আরো ভালো ভালো অনেক দোকান আছে, অনেক দোকান আছে, তাদের মোটামুটি প্রাইস ওই 90-100 এরকম আশেপাশে। এবার ধরো যে লোকের যে রিয়াকশনটা যে 50 টাকা বিরিয়ানি, যে চিকেনের পিস আদৌ চিকেন থাকবে কি থাকবে? হ্যাঁ অনেকে বলে এসে এসে দোকানের সামনে এসে বলে যায় কাবাব বিরিয়ানি কিনা, মাংসটা ভালো কিনা। আমি দাদা নিয়ে দেখুন, আপনি কাগের মাংস খেয়েছেন, মুরগির মাংস খেয়েছেন, তো ফারাকটা বুঝতে পারবেন। ওটাই মানে বেসিক্যালি সবার মাঝে একটা কথা এটা, 50 টাকা বিরিয়ানি দিচ্ছি এখন এরকম দাম, আদৌ মুরগির মাংস দিচ্ছে কি দিচ্ছে না, কিসের মাংস ওটা লোকে সেটাই জানার থাকে, সেটাই জানার থাকে। কিন্তু আমি সেই জন্য আমি খেলেন একটু বুঝতেই পারলেন, আমি অবশ্যই আমি তো চিকেন আমি তো আমার বিরুদ্ধে বলছি, আমি পর্যন্ত 10-12 দিন দোকানটা খুলেছি, প্রায় আমার 1800 থেকে 2000 প্লেট বিক্রি করে ফেলেছি এই 10-12 দিনের মধ্যে। তাও প্রত্যেক দিন কিছু না হলেও 50-60 জন করে ফেরত যায়, আমি 2টোর সময় এখানে এলাম, তার আগে প্রায় 30-40 জন ফেরত গেছে। একটা মানুষ প্রতিদিন এক টাইমে আসতে পারে কি রাস্তার কন্ডিশন বা বিরিয়ানি রেডি নাও হতে পারে হয়তো টাইমে, ঠিক আছে? তো আমি বলবো তোমরা 2টোর সময় আসো, কারণ আমি ভিডিওতে যখন দেখেছিলাম ফার্স্ট টাইম তো ওখানে বলেছিল 1:30, তো আমি নিজে 2 দিন এসে ফেরত গেছি, ঠিক আছে? যে 1:30 সময় এসেছিল, তো আমি 1টা থেকে দাঁড়িয়ে রয়েছি, আর একদিন 3টের সময় এসেছিলাম, হ্যাঁ কালকে আমি ফেরত গেছি, কালকে গেলাম হচ্ছে 2:10, হ্যাঁ ঠিক আছে। এবার তো আমার ওটাই হচ্ছে কোশ্চেন যে কখন, তোমাদেরকে আমি বলেছি 2টোর সময় আসো, হয়তো একটু দাঁড়াতে হতে পারে, বেশিক্ষণ হয়তো হতে পারে না, বাট দাদা এসে যাবে ঠিক, ঠিক আছে? আর একটা জিনিস, এটা হচ্ছে এই এরিয়াটা বুধবার দিন বন্ধ থাকে, তোমারও বুধবার দিনই বন্ধ রাখবে, বুধবার দিনটা আপাতত বন্ধ থাকে, ঠিক আছে? বুধবার বাদে সপ্তাহে প্রতিদিন তুমি পেয়ে যাবে 50 টাকায় চিকেন বিরিয়ানি। তাছাড়াও আরও একটা আইটেম দাদা আজ থেকে নতুন স্টার্ট করেছে, সেটা হচ্ছে 60 টাকার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, 2 পিস চিলি চিকেন, 2 পিস চিলি চিকেন নিয়ে ভেজ ফ্রাইড রাইস, হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস। আর তোমার ওইটার মানে ওটাও কি ওইখান থেকে তোমার? না ওটা আমি এটা করতে করতে একটা আইডিয়া আসছে যে এটাও এটাও একটা করা যেতে পারে, অনেকে বিরিয়ানি অনেকে খায় না বা একভাবে বিরিয়ানি খেতে পছন্দ করে, আরো অনেকে তো আছে ফ্রাইডের চিলি চিকেন ফেভারিট, হ্যাঁ অনেকে ফেভারিট, সেই জন্য এটা আসছে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার ধরে রাখো কোয়ান্টিটি, যে তুমি 50 টাকা বা 60 টাকা যে কোয়ান্টিটিটা সার্ভ করছো, সেটা তোমার কোনো দিক থেকে কি লসের দিকে যাচ্ছে বা প্লেটের হিসাব করে যদি দেখি তো থাকে, আমার পুরো একটা হাড়ি যদি বিক্রি করি তখন কিছু টাকা থাকে, এটা আমার স্টার্টিং যেহেতু আমি এটা কন্টিনিউ এটা থাকবে। আচ্ছা মানে ধরো পরে যেমন কাকার বিরিয়ানি যেটা ছিল, কাকার কি একটা
দুজনই হাড়ি শেষ হলো আবার একটা নেক্সট হাড়ি চলে আসে। তো তোমারও কি পরবর্তীকালে এরকম প্ল্যানিং? হ্যাঁ আছে, এরকম প্ল্যানিং আছে, মানে যত বাড়তে থাকবে। হ্যাঁ ওটা করবো আমি, এখন যেহেতু নিজেই বানাই, নিজে বানিয়ে নিয়ে চলে আসি। এছাড়া তারপরে আস্তে আস্তে যদি সেল বাড়তে থাকে তাহলে তুমি হয়তো তখন আরো বানাবে, আরো একটা শেষ হলো তো আরেকটা ওরকম হবে। যত সেল বাড়বে জিনিসটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট আরো বাড়তে থাকবে। ঠিক আছে, তো চলো তোমরা পুরোটাই শুনলে, আশা করে যায় তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার এসে ট্রাই করে দেখবে, স্পেশালি যখন এটা হাওড়াতেই। আর আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স আমি জানি হাওড়া থেকেই, তো তোমরা একবার করে এসে দেখো যে আদৌ কাকের মাংস না মুরগির মাংস। বস আমি খেয়েছি, আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা জেনেছো 50 টাকায় চিকেন বিরিয়ানি, ঠিক আছে, কোয়ান্টিটি কতটা সেটাও দেখেছো। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই শেষ করা যাক। আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো যেখানে ফ্রাইড রাইস চিলি চিকেনটা দেখিয়েছিলাম আমি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন জন্য আই অ্যাম সলিমান, ব্লগিং আউট।